বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে ইফাতের সৌজন্যে চ্যানেল আয়ের ইসলাম ও প্রকৃতি অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রকৃতির কথা বলছিলাম এর আগে, প্রকৃতিতে জীবজন্তুর কথা বলেছি, উদ্ভিদের কথা বলেছি, তাদের ডিফেন্স মেকানিজমের কথা বলেছি, আমরা তাদের কাছে কী শিখতে পারি, আমরা তাদের কাছ থেকে কী লাভ, আমাদের যে উপযোগী জীবনধারণের জন্য উপযোগী উপাদানগুলো কীভাবে তাদের কাছ থেকে পাই, এসব কথা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে এই প্রকৃতি, পবিত্র কোরআনে মানুষকে বলা হয়েছে যে আল্লাহর প্রতিনিধি, ভাইস চেয়ারেন্ট আর ভাইস রেজেন্ট, এই প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে তাকে একটা ভূমিকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সব কিছু তোমার জন্যে, তোমাদের জন্যে করা হয়েছে, তোমাদের মানে মানুষের জন্যে করা হয়েছে, যা কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তো অনেক রকম জিনিস সৃষ্টি করা হয়েছে, উদ্ভিদ অনেক রকম, প্রাণী অনেক রকম, তো সেই সবের দায়িত্বে এগুলোর রক্ষণাবেক্ষণ করা, এগুলোকে তদারকি করা, আল্লাহর প্রতিনিধি হিসাবে এটা মানুষের দায়িত্ব। সেই মানুষটার লাইফস্টাইল যদি একটু অন্যরকম হয়ে যায়, যেরকম ডিজায়ার্ড বা আকাঙ্ক্ষিত যেরকম, তার থেকে একটু অন্যরকম হয়ে গেলেই কিন্তু প্রকৃতি বিপন্ন হয়। তো আমরা লাইফস্টাইলের কথা পরে বলবো, আজকে শুধু এইটুকু বলবো যে এই যে সেন্ট্রাল ফিগার প্রকৃতির, যে যাকে আমরা খুব ইন্টেলিজেন্ট পার্সন বলি, র্যাশনাল পার্সন বলি, র্যাশনাল বিং বলি, সেই মানুষ তার কিন্তু একটা আলাদা পজিশন আছে। সেই এবং সেই জন্যে 45 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সৃষ্টির মধ্যে এবং জীবজন্তু সৃষ্টির মধ্যে একটা, যেসব জীবজন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে নিদর্শন আছে, যারা বিশ্বাসী তাদের জন্য নিদর্শন আছে। তো এখন এই আরেকটি জায়গা আছে, 51 নম্বর সূরার 20 নম্বর আয়াতে বলছেন যে পৃথিবীর মধ্যে নিদর্শন তো আছেই, তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন আছে। তো এই সেন্ট্রাল ফিগার, যে সেন্ট্রাল ক্যারেক্টার প্রকৃতির, যে মানুষ, সেই মানুষ কি সিস্টেম, তার সিস্টেমটা কি, এটা আমাদের ভালো করে বোঝা দরকার। এবং এই রমজান মাসে এই সিস্টেমের কথা কিন্তু, রক্ষণাবেক্ষণের কথাও বলা হয়েছে। আমরা যদি শুধু মানুষকে একটা হিউম্যান সিস্টেম হিসেবে বলি, উল্লেখ করি, তাহলে কিন্তু পুরো গল্পটা বলা হয় না। এই সিস্টেমের মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো সিস্টেমস। যেমন আমরা জিনিসপত্র টেনে তুলি, ঠিক একটা এটা তখন আমরা মনে হয় যে মানুষ যেন একটা মেকানিক্যাল সিস্টেম, যখন আমরা দেখছি তখন এই দেখা, এই এই যে চোখটা, এটা একটা ক্যামেরা, আর এর রেজলিউশন খুব অপূর্ব রেজলিউশন। তো এই পেছনে গিয়ে একটা ইমেজ হচ্ছে ইনভার্টেড ইমেজ, অপটিক নার্ভ সিগন্যাল দিচ্ছে ব্রেনকে যে এটা কারেক্ট করতে, এবং সেটা কারেক্ট করা হচ্ছে। সুতরাং এটা একটা ক্যামেরা অবস্কোরা, একটা ক্যামেরা সিস্টেম, অপটিক্যাল সিস্টেম। তারপরে এটা একটা কেমিক্যাল সিস্টেম, অনেক ধরনের কেমিক্যালস সেগুলো এটা তৈরি হয়। তারপরেও একটা বায়োকেমিক্যাল সিস্টেম, এখানে একটা ইউনিট অফ এনার্জিও আছে। আমরা যেসব খাবার খাই সেসব, যেমন প্রোটিন একটা খেলাম, প্রোটিনটা গিয়েই প্রোটিন হিসাবে লাগে না, প্রোটিনটা ব্রোকন হয়, ভাঙে অ্যামাইনো অ্যাসিডসে, সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে আবার নতুন ধরনের প্রোটিন সিনথেসাইজ করা হয়, তৈরি করা হয়। আবার এটা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, আমরা যখনই কোনো একটা ঠান্ডা বা গরম জিনিসের দিকে হাত দিই, তখন খুব যদি গরম হয় হাতটা আমরা রিকয়েল করি, গুটিয়ে ফেলি, তার মানে এটা একটা সিগন্যাল পাঠায়। অ্যান্ড দি এই যে হিউম্যান ব্রেন একটা নন লিনিয়ার অসিলেটরের মতন অ্যাক্ট করে। তো এই এই যে ইলেকট্রিক্যাল সিস্টেম, এই এটাও, এরপরে আরও সিস্টেম আছে। যেমন একটা আমরা যদি কম্পিউটার সিস্টেম বলি, ইনফরমেশন সিস্টেম, সেখানে আমাদের এইখানে অনেক স্মৃতি রেকর্ডেড আছে, এবং আমরা কম্পিউটার একটা অন অফ করবার একটা ব্যবস্থা, এখানে আমি চোখ বন্ধ করে চিন্তা করলে অনেক ছবি ভেসে আসছে,
আবার আমি যখনই চাচ্ছি তখন এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে চলে আসে, ইনফরমেশন রিট্রিভাল আছে। তো এই এতগুলো সিস্টেম একসঙ্গে কাজ করে সিনার্জিতে, সেই সিস্টেমকে তার একটা একটা মেনটেনেন্সের ব্যাপার আছে। অনেক এই সিস্টেমের মধ্যে অনেক টক্সিন তৈরি হয়, তো রমজান মাসের একটা বড় কাজ হলো কিন্তু এই টক্সিনগুলোকে দূর করা, এক। দ্বিতীয়ত হচ্ছে বডিটাকে টোন আপ করা। এবং এতে দেখা গেছে যে, এর আগে একবার বলেছিলাম যে HDL টু LDL রেশিও এটা বেড়ে যায়, এবং হার্টের জন্যে এটা কতগুলো স্টাডিজ হয়েছে ইস্পাহান ইউনিভার্সিটিতে, দেখা যায় যে রমজান মাসের বেশ কিছুদিন পর পর্যন্ত এই রেশিওটা মেনটেন হয়, যেটা হার্টের জন্যে ভালো। তো আমরা যদি তাকাই তাহলে, এই দেহটাকের দিকে তাকাই, তাহলে বলবো যে এই সিস্টেমগুলো একটা মানে কারখানায় কুদরত, যাকে বলে যে সিস্টেম উইদিন সিস্টেম, একটার মধ্যে অনেকগুলো সিস্টেম কাজ করে, আর কাজ করে খুব নিখুঁতভাবে। সেগুলোকে রেস্ট দিতে হয়, থামিয়ে দিয়ে করতে পারি না সবটা আমরা। সেই জন্য কী করি, স্টোমাক রিলেটেড ফাংশনসগুলোকে আমরা যেগুলো একটু কমিয়ে দিই, খাওয়া দাওয়া একটু কমিয়ে দেওয়া হয়, এবং বডিটার আগেই বললাম বডিটা টোনিং আপ হয়। এই জন্যই আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফকে পরিষ্কার করে লিখেছেন, ওয়ান দা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন, রোজা রাখাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। এই বোঝাটা খুব দরকার, এবং এর সঙ্গে অন্যান্য জিনিস, সেগুলো ডিসিপ্লিন আসে, সেগুলো ঠিক অন্তঃপ্রকৃতির মধ্যে পড়ে। বহিঃপ্রকৃতি যেটা বললাম, সেই বহিঃপ্রকৃতির নায়ক, একটা বড় নায়ক, সেটা হলো মানুষ। এই মানুষের সিস্টেমের কথা বললাম, এবং এই মানুষকে যদি তদারকি করতে হয় নেচারের, তাহলে তার নিজের শরীরটা ভালো রাখতে হবে। এবং এটা ভালো রাখার একটা পদ্ধতি হলো খাদ্যাভ্যাস, এবং এই এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি যে রোজা রাখা তার জন্যে উত্তম। এর রোজা রাখার ফলে অনেকে মনে করে যে রোজা রাখলে শরীরের পরে তো অনেক রকম কষ্ট হয়, কষ্ট হয় কিন্তু এটা মঙ্গলের অংশটাই বেশি, কারণ যদি কারো ফ্রেশ গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে বা অন্য কিছু, তাহলে তাকে তখন না রেখে অন্য সময় রাখলেও চলবে। কিন্তু রোজা রাখার ফলে এই যে মঙ্গলগুলো হয় সেইগুলোর কথা চিন্তা করলে এটা কিন্তু তখন বোঝা যায় যে কেন আল্লাহ এই বিধান দিয়েছিলেন। আর ডিসিপ্লিন বা অন্যান্য জিনিসগুলো, সেগুলো তো আছেই, সেগুলোও একটা বড় জিনিস, কারণ প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে, প্রকৃতির তদারকি করতে হলে, আমরা দেখেছি অন্যান্য জীবজন্তু তাদের লাইফস্টাইল কিন্তু তারা একদম মানে ঠিক অন টাইম, প্রত্যেকটা জিনিস অন টাইম করে। যে একটা পাখি একসময় ঘুমালো, আর একদিন একসময় ঘুমালো, অন্য দিন অন্য সময় ঘুমালো তা না, একটা মোরগ যখন ডাকার সেই 3:30-4 সময় রাইট টাইমে, বডি ক্লক। তো সুতরাং মানুষেরও এই প্রকৃতির মধ্যে, মানুষ যদি ভালো করে টিকে রাখতে চায় তাহলে একদিকে তার স্বাস্থ্য ভালো থাকতে হবে, এবং তার শরীরের মধ্যে ডিসিপ্লিন আনতে হবে। এই ডিসিপ্লিনও কিন্তু রমজান মাসের একটা বড় জিনিস, সংযম, সহমর্মিতা, এগুলো তো কথাই আছে অন্তঃপ্রকৃতির কথা, কিন্তু বহিঃপ্রকৃতির দিক দিয়ে মানুষকে একটা খুব ভালো সৃষ্টি হিসাবে, আল্লাহর একটা নিদর্শন হিসাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার প্রতিনিধি হিসাবে। সুতরাং আমরা এই মানুষের যে ফাংশনসগুলো, এগুলো যদি আমরা ভালো করে বুঝি এবং এই ফাংশনসগুলো আমরা ঠিক মতন করি, তাহলে আমরা অবশ্যই নিজেদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে পরিচয় দেওয়ার গৌরব বোধ করব। এই কথা বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।